আজকে প্রমাণ হয়ে যাবে মামুন তোমাকে লাভ করে কি করে না। আজকে আমি তোমাকে পানিতে ফেলে দেবো আপু। So here goes Prince Mamun's final look. ওর খালি পারফিউম দেওয়া বাকি আছে, ও একটা পারফিউম দিবে, তারপরে জুতাটা পরে চলে যাবে। So মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ, don't forget to say মাশাআল্লাহ। মেরা নজর দিবা না, কাজল দিয়ে দেন ওকে একটু, একটা কাজলের ফোঁটা দিয়ে দিতে হবে। আর ও একটু লম্বাও গেছে, একটু লম্বা হয়েছে। আগে আমার চাপা সোনা দানা কেটে গেছে কি রে মামি। আমি না তো তোমার সৌন্দর্যের রহস্য কিন্তু প্রকাশ করে দিলা এই যে। ওর সৌন্দর্যের রহস্য প্রকাশ তো করতেই হবে, ও তো পাবলিক ফিগার না। সো মামুনের সৌন্দর্যের রহস্য হচ্ছে ফেয়ার এন্ড লাভলি। স্পন্সর করে দিলেন এই যে। সো মেকআপের আইটেম আমাদের আসলে একটা কিনলেই হয়, ওইটা আমরা দুজন ইউজ করতে পারি। ক্লিপও একটা কিনলেও হয়, ওই ক্লিপও একটা সাময়িক সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য হলেও আমরা দুজনই একই। আগে মামুনের ইয়ে ছিল একটা কথা, পারবে বুঝুস নাই, বুঝুস নাই, এখন বলে হচ্ছে বোকা চন্দ্রবিন্দু। আমি কিন্তু ইদানিং অনেক ফর্সা হয়ে গেছে। তারপর বলে কি মানে ভাইয়া আপনি না ওয়ালের মতো সাদা। সুরমা দেওয়ার এই ইয়েটা আমার কাছে খুব ভয় লাগে, কারণ একটা চিকন একটা লোহার একটা রড চোখের ভিতরে দিয়ে কেমন করে দেয় সেটা খুব রিস্কি। সুরমা দেওয়ার সময় কেউ দুষ্টামি বান্ধবী করবো না, চোখে বড় ড্যামেজ হয়ে যেতে পারে। আর অরিজিনাল সুরমাটা লাগাবা, যেহেতু এটা চোখে, চোখ খুব সেন্সিটিভ একটা জিনিস। তো আমরা কোথায় যাচ্ছি আমির আজকে? আমরা যাচ্ছি কিশোরগঞ্জ, তোমাকে পানিতে ফেলানোর জন্য যাচ্ছি, প্ল্যান করে নিয়ে যাচ্ছি। না আমি সাঁতার কাটতে পারি না ভাই। আজকে সাঁতার শিখাবো মামুন তোমাকে। মামুন আমাকে সাঁতারে মামুন পাল্লারও চুবাবে, বলে চুবো চুবো চুবো, কাপড় ধোয়ার মতো চুবাবে। চল একটা টিকটক বের করা খায় না আমি।